সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। নমস্কার, আমি রাখি দত্ত। আমি আবারও এসে গেছি ডাটার রান্নাঘরে। আজ আমি আপনাদেরকে দেখাবো খুব ইজি একটা স্ন্যাক্স আইটেম, যার নাম তাওয়া চিকেন। অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন। যদি ভালো লেগে থাকে, যেটা করতে হবে সেটা হলো লাইক করবেন, কমেন্টস করবেন, অনেক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাওয়া চিকেন করতে আমাদের যে উপকরণগুলি লাগছে সেগুলো হলো, এখানে বোনলেস 300 গ্রাম চিকেন আমি নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এদিকে নিয়েছি অল্প রসুন কুচি, আদা কুচি, আদা রসুন বাটা 1 চামচ, কাঁচা লঙ্কা কুচি, ছোটো সাইজের টমেটো স্লাইস করে কাটা এবং 1/2 ইঞ্চি আদা স্লাইস করে কাটা। এদিকে গুঁড়ো মশলা নিয়েছি, লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো সবই আমি ডাটার গুঁড়ো মশলা ইউজ করেছি। আর নিয়েছি ডাটার কসুরি মেথি। তো চলুন দেখে নিই কীভাবে আমি খুব তাড়াতাড়ি এই স্ন্যাক্স আইটেমটি করে নিচ্ছি। প্রথমে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হয়ে গেছে। এবার আমি এখানে সাদা তেল, 2 চামচ সাদা তেল দিলাম, রসুন কুচি আর আদা কুচিটা দিয়ে দেবো। এবার আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে সব গুঁড়ো মশলাগুলো একে একে আমি দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং স্বাদ মতো আমি নুনটা দেব। নুন আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি স্লাইস করা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবার চিকেনটাকে কিছুক্ষণ হতে দেব। দেখুন সুন্দর একটা কালার এসছে এবং তেলটাও ছেড়ে এসছে। এই সময় আমি উপর থেকে কাঁচা লঙ্কা কুচি, স্লাইস করা আদা এবং কসুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আরো কিছুক্ষণ চিকেনটা হতে দেব। তাওয়া চিকেন আমাদের একদম রেডি। এবার আমি গরম গরম সার্ভ করব। তাওয়া চিকেন আমার একদম রেডি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনি কি হতে চান ডাটার রান্নাঘরের সদস্য? আপনার বিশেষ রেসিপিটা সব বন্ধুদের সাথে শেয়ার করতে চান? তাহলে আজকে রেসিপিটি বানিয়ে ফেলুন আপনার ডাটার রান্নাঘরে, আর সেটি রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে।
আমাদের বিচারকদের সিদ্ধান্তে যদি তা গ্রহণযোগ্য হয় তাহলে অবশ্যই পরের পর্বে ডাটার রান্নাঘরে পাবেন আপনার তৈরি করা রেসিপিটা।